As-salatu was-salamu alayka ya ashrafal anbiya wal mursaleen wa ala alika wa sahbika ya rahmatan lil alamin. Ae safeze gumbad wale manzoor dua karna jab waqt naza aaye deedar ata karna mai qabr andheri mein ghabraunga jab tana imdad ko tum meri aajana rasool allah roshan meri turbat ko lillah jara karna jab waqt na jaaye दीदार आता करन ऐ सब जे गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त न जा आए दीदार आता करना आमीन 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 सुम्मा आमीन। परम श्रद्धा मुरब्बेन कराम अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। आजकल पृथ्वीते प्रतिदिन नूतन नूतन स्कूल कॉलेज मद्रासा यूनिवर्सिटी शिक्षा प्रतिष्ठान टेक्निकल कॉलेज यूनिवर्सिटी प्रतिष्ठित होच्छे। अल्लाह रहमत मानुषे रुजी रोजगार बढ़ते से रास्ता घाट बढ़ते से गाड़ी घोड़ा बढ़ते से रिजिक बढ़ते से किंतु आमादे नैतिकता दिन दिन अवक्षय होते से। भारत प्रेसिडेंट प्राक्तन एपीजे अब्दुल कलम बोलसेन जेकोनो समृद्धि उन्नति जेकोनो सिविलाइजेशन जेकोनो डेवलपमेंटर जोन्नो दुई रकमेर उन्नतिर दरकार। एक नम्बर वन accumulation of wealth through trade commerce industries and economic activities অর্থনৈতিক উন্নতি টাকা পয়সা প্রাচুর্য বৈভব মিল ফ্যাক্টরি কল কারখানা প্রতিষ্ঠান মানুষের কর্মসংস্থান এই সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ডের দিয়া একটা জাতির উন্নতি খুবই অপরিহার্য। কারণ সেটা যদি না হয় দারিদ্রতা মানুষকে কুফুরের দিকে নিয়ে যায়। স্বাধীনতার পর বাংলাদেশ কে বটমলেস বাস্কেট বলতো, আমাদেরকে অবহেলা করতো। আল্লাহর দয়ার বরকতে আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে পারতেছি। এখন যারা আমাদেরকে মিসকিন বলতো, যারা আমাদেরকে বটমলেস বাস্কেট বলতো, যেই বিশ্বব্যাংক আমাদেরকে পদ্মা সেতু টাকা দেয় নাই, সেই বিশ্বব্যাংক নিজে এসে যাচাইয়া এখন আমাদেরকে টাকা দিতে চায়, আমাদের প্রশংসা করতে চায়, আমাদের উন্নতিকে বিশ্বে রোল মডেল হিসাবে স্বীকৃতি দিতে চায়। বিভিন্ন পৃথিবীর দেশে যেই সব মিটিংয়ে আমরা যাওয়ার উপযুক্ততা নাই, সেই সব মিটিংয়ে জাপানে সেই G7 কান্ট্রি মিটিংয়ে রাশিয়াতে জার্মানিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দাওয়াত করে নিয়ে যায়, তার কাছ থেকে জানতে চায় যে এত অসুবিধা সত্ত্বে পৃথিবীর ঘনতম মানুষের দেশ এত অল্প জায়গার মধ্যে যেখানে 6 কোটি মানুষের সময় দুর্ভিক্ষ ছিল এখন 20 কোটি মানুষ জমিন প্রতিনিয়ত কমতেছে, সেই দেশ খাদ্য উদ্বৃত্ত শুধু নয় বিদেশের জমিনে এক্সপোর্ট করতেছে, এর সিক্রেট কি? এটা জানার জন্য এটার সিক্রেট হচ্ছে বাংলাদেশ ওলি আল্লাহর দেশ। সুবহানাল্লাহ।